অ্যান্ড দ্য জুয়েল এই নাটকটির রচয়িতা হচ্ছে ওলে সোয়াকার। আমরা পড়বো হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েল। তো যে কোনো বিষয় সম্পর্কে আগে প্রিপারেশন নেওয়াটা ভালো, তাহলে বুঝতে সুবিধা হয়। আমরা যে লেখক ওলে সোয়েঙ্কার কথা বললাম, ইনি সেই ওলে সোয়েঙ্কা যার ছবি তোমরা দেখছো। উনি একজন নাইজেরিয়ান লেখক, আর ওনার খ্যাতি, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই যে নোবেল, আমরা জানি আলফ্রেড নোবেলের ছবি এটা, তার নামে যে পুরস্কারটি দেয়া হয়ে থাকে, আমরা জানি যে পৃথিবীতে খুবই মানে লোভনীয় একটি পুরস্কার, যেটি মানুষ খুব চায়, তার জীবনে খুব কম ভাগ্যবান মানুষ এই পুরস্কারটি পেয়ে থাকে। আর উনি যখন এই নাটকটা লেখেন তখন উনি যুবক ছিলেন, বয়সটা কম ছিল। সেহেতু এই ছবি আর এই ছবি দেখলে বুঝবা যে তাদের মধ্যে দুজন কিন্তু একই মানুষ, একই মানুষ, ইয়াং আর একটু ওল্ডার। আর পরবর্তীতে এই নাটকটা, যে এই একটা বই দেখলা তোমরা, এরকম বইয়ের কভারটা ছিল প্রথম যে বইটা ছাপা হয়েছিল। এটি মূলত নাটক, প্রথম নাটক মঞ্চস্থ হয়েছিল, ছাপানো হয়েছিল পরে, ছাপানো হয়েছিল বেশ পরে। এবং পরে আবার যে এখানে আমরা দেখছি দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, লায়ন নাটকের বিষয়বস্তু আমরা আস্তে আস্তে বুঝবো, যদি আমাদের অনেকের ধারণাও আছে। তো প্রথমে আমরা ক্যারেক্টার লিস্টটা দেখে নেই, যে নাটকে কোন কোন ক্যারেক্টার গুলো আছে এবং কার কি কাজ। প্রথমেই আমরা দেখছি ডায়মন্ড, যাকে আমরা বলি জুয়েল। জুয়েল মানে রত্ন, রত্ন হচ্ছে সাত রাজার ধন মিলে একটা রত্নের সমান দাম হয়। সাতজন রাজার যে সম্পদ আছে সেই সম্পদ মিলে এক রত্নের দাম হয়। তার মানে হচ্ছে লায়ন আর জুয়েল নিয়ে এখানকার নাটক। তোমরা লায়নের ছবি দেখলাম, এখন জুয়েলের ছবি দেখলাম, এটা জুয়েল মানে রত্ন। মূলত এই দুটো নামই কিন্তু ফিগারেটিভ, তার মানে নাম বলা হয়েছে রত্ন, কিন্তু সে কিন্তু সেটা কিন্তু রত্ন নিয়ে কথা বলা হয় নাই, মূলত এই মেয়েটাকে রত্ন বলা হচ্ছে। এই মেয়েটাই ওই গ্রামের রত্ন জুয়েল, এই মেয়েটাকেই এই জুয়েলের সাথে তুলনা করা হচ্ছে, রত্নের সাথে তুলনা করা হচ্ছে, যে এই মেয়েটা খুব সুন্দরী, খুব মানে রূপবতী একটি মেয়ে, খুব গুণবতী একটি মেয়ে, সেই মেয়ের কথাই বলা হচ্ছে যে সে একজন জুয়েল। তো সেই জুয়েলের কথাই আমরা প্রথমে দেখছি। জুয়েল হচ্ছে সিদি, এই মেয়েটার নাম হচ্ছে সিদি, সিদিকে জুয়েল বলা হচ্ছে। এ সুপারফিশিয়াল বাট বিউটিফুল ইয়াং ওম্যান। সুপারফিশিয়াল বলতে বোঝায় হচ্ছে হালকা মেজাজের। আমরা জানি যে খুব সুন্দরী মেয়েগুলো খুব গম্ভীর হয় না, একটু এরা মানে সিনাল টাইপের হয় বা মানুষের সাথে খুব মেশে বা বেশি কথাবার্তা বলে, সবাই না সুপারফিশিয়াল হয়ে থাকে, মানুষের সাথে খুব হাসি ঠাট্টা করে। এই গ্রামের নাম হচ্ছে ইলুজিনলে, ইলুজিনলে গ্রামে সেই মেয়েটা। শি ইজ কাভার্ড বাই বোথ লাকুনলে অ্যান্ড কভেটেড বাই বোথ লাকুনলে অ্যান্ড বারকা। এই মেয়েটাকে বারকাও পছন্দ করে, লাকুনলেও পছন্দ করে, এরা দুজনে এই মেয়েটাকে পেতে চায়। ওই গ্রামেরই দুজন মানুষ, তাদের সম্পর্কে আমরা পরিচয় একটু পরে জানবো। প্রথমত সে বিয়ে করতে চায় লাকুনলেকে, যদিও সে তার তাকে তেমন পছন্দ করে না, তেমন তাকে তোয়াক্কা করে না বা তাকে কেয়ার করে না, বাট শি ইজ ফ্রাস্ট্রেটেড। কিন্তু সে খুব হতাশ হয়ে যায় যখন সে জানতে পারে যে এই লাকুনলেকে বিয়ে করলে লাকুনলে তাকে ব্রাইড প্রাইজ দেবে না। ব্রাইড প্রাইজ বলতে বোঝায় যৌতুক। যৌতুক হচ্ছে যেমন আমাদের দেশে সাধারণত গ্রুম প্রাইজ আমরা দেখে থাকি, গ্রুম প্রাইজ, হ্যাঁ হ্যাঁ, দেনমোহর। দেনমোহরটা দিবে না সে, হি উইল নট পে হার। দেনমোহরও না আসলে, এটা প্রাইসই বলা চলে, যেমন যৌতুক টাইপের। ছেলেদের যেমন বিয়ে করতে টাকা দিতে হয়, এরকম মেয়েদের বিয়ে করতে টাকা দিতে হয়, ওরা সেটাকে মূলত ওই ই বলে না, দেন মোহর হিসাবে বলা যে সেরকম বলে না। ব্রাইড প্রাইজ অ্যান্ড দি দ্যাট শি হ্যাজ নো মান, নো মেনি, সো হ্যাজ, সরি, অ্যান্ড হি হ্যাজ সো মেনি মডার্ন আইডিয়াস। এই লাকুনলে ছেলেটার
অনেক আধুনিক ধ্যান ধারণা আছে, এই কারণে এই মেয়েটা তাকে বেশি পছন্দ করে না। শি ইজ এক্সট্রিমলি প্রাউড, তার খুব অহংকার হয় অফ হার ফটোজ, কারণ এই মেয়েটার, এই যে মেয়েটি যে দেখছো, এই মেয়েটির ছবি ছাপা হয়, মেয়েটির ছবি ছাপা হয় একটি ম্যাগাজিনে, পত্রিকা ছাপা হয়, অ্যান্ড শি বিকামস ইনক্রিজলি অ্যাবজর্ব ইন দেম, এবং সে খুব দ্রুতই এই ছবিগুলোতে খুব মগ্ন হয়ে যায় যে এত সুন্দর সুন্দর ছবি করেছে আমার জন্য। অ্যালং উইথ সাদিকু, সাদিকুর সাথে প্ল্যান করে সে চিন্তা করে যে বারোকাকে সে কি করবে, বারোকার সাথে ফান করবে, বারোকার সাথে কৌশল করবে, বারোকার সাথে চালাকি করবে। হুম শি অলসো ডিসলাইকস, যাকে সে অপছন্দ করে এবং ডাজ নট ওয়ান্ট টু ম্যারি, সে বারোকাকেও বিয়ে করতে চায় না। লাকুনলেকে সে বিয়ে করতে যাচ্ছে না কেন, কারণ সে তাকে ব্রাইড প্রাইস দেবে না। আর এই বারোকাকে বিয়ে করতে চায় না কারণ সে খুব বৃদ্ধ। বাট হি ট্রায়াম্পস ইন দ্য এন্ড বাই রেপিং হার, টেকিং হার ভার্জিনিটি অ্যান্ড হ্যাভিং হার অ্যাগ্রি টু ম্যারি হিম। তো এই বিষয়গুলো আমরা পরে দেখব, এখন আমরা দেখব লাকুন লেকে। এই যে একটি ছেলেকে দেখছি আমরা, সে হচ্ছে লাকুন লে, তার মডার্ন ওয়েজ অফ থিঙ্কিং। এই মডার্ন ওয়েজ গুলো আমরা জানি যে সাধারণত আধুনিক বা স্মার্ট ছেলে ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে থাকে, কিন্তু এই মেয়েটা, এই সুন্দরী মেয়ে যাকে আমরা জানি হচ্ছে সিদ্ধি হিসেবে, এই সিদ্ধি লাকুন লেকে পছন্দ করে না। তার পিছনে একটা কারণ হচ্ছে সে মডার্ন আইডিয়া গুলো মানে এস্টাবলিশ করতে চায়, মূলত সিদি মডার্ন আইডিয়া পছন্দ করে না, সে প্রাচীন আইডিয়া গুলোকেই থাকতে চায়। লাকুনলে হচ্ছে স্মার্ট বাট অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট বলতে আমরা বুঝি হচ্ছে অহংকারী, অহংকারী একজন ছেলে, অহংকারী, 23 ইয়ার ওল্ড, 23 বছর বয়সের স্কুল টিচার, হু ল্যাম্বাস্টস ইলুজিনলে ফর হিজ ব্যাকওয়ার্ডস ভিউ। সে এই ইয়াকে কি বলে, ইলুজিনলে গ্রামটাকে সে খুব মানে কি করে, তাদেরকে মানে হেয় করে বা হেয় প্রতিপন্ন করে, যে তারা একবার পিছন মানে পশ্চাৎপদ সব চিন্তা ভাবনা নিয়ে আছে, ভিউজ নিয়ে আছে। হি ওয়ান্টস দ্য ভিলেজ টু বি মডার্ন, সে চায় যে গ্রামবাসীরা আধুনিক হোক, অ্যান্ড হি ওয়ান্টস টু ওয়েড সিদি, এবং সিদিকে সে বিয়ে করতে চায়, অ্যান্ড মেক হার এ মডার্ন ওয়াইফ, এবং সে চায় যে সিদি একজন আধুনিক স্বামী হয়ে, আধুনিক স্ত্রী হয়ে উঠুক। দো হি বিলিভস উইমেন আর ন্যাচারালি ইনফেরিয়র টু মেন, যদিও সে কিন্তু বিশ্বাস করে যে মেয়েরা পুরুষদের চাইতে ইনফেরিয়র, এটা সে বিশ্বাস করে, কিন্তু সে চায় যে তার ওয়াইফটা মডার্ন হোক। হি ইজ রিল্যাকট্যান্ট টু পার্টিসিপেট ইন দ্য ওয়েজ অফ দ্য ভিলেজ, গ্রামবাসীরা যেভাবে চলে, যেভাবে তাদের জীবনযাপন করে, এই জীবনযাপনে সে অংশগ্রহণ করতে চায় না, বাট ইউজুয়ালি ড্রন ইন টু দেম রিগার্ডলেস, কিন্তু তাদের প্রতি তার আকর্ষণও আছে, সে তাদের দিকে মনোযোগ দেয়। হি ডিসপাইজেস বারোকা, সে বারোকাকে ঘৃণা করে, এই যে বারোকাকে আমরা দেখছি, ইজ বারোকা, সে বারোকাকে ঘৃণা করে এবং তাকে হিংসা করে। কেন হিংসা করে, কারণ বারোকা বৃদ্ধ, বারোকা এই গ্রামের মানে মোড়ল, তার কথা সবাই শোনে, এবং বারোকার কারণে এই গ্রামবাসীরা উন্নত হচ্ছে না, এটা সে জানে, এই জন্য তাকে ঘৃণা করে। আর হিংসা করে কারণ এই বারোকাকে মেয়েরা বিয়ে করতে চায় কিন্তু তাকে চায় না, এজন্য তাকে হিংসা করে। তো আমরা এখন যাকে দেখছি সেই বারোকা, বারোকাকে আমরা দেখলাম, তো তাকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। আমরা জানি যে সিংহের অনেক পাওয়ার থাকে, সিংহ অনেক শক্তিশালী হয়ে থাকে, এই নাটকেও বারোকা খুব শক্তিশালী একজন মানুষ এবং তাকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। তো আমরা দেখি এখন বারোকা কাকে বোঝানো হচ্ছে। বারোকা হচ্ছে লায়ন,
এই নাটকে আমরা দুটো চরিত্র দেখেছি, একটি দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, একজন হচ্ছে বারকা আর একজন সিদি, এদের এরা দুজনই কিন্তু মূল চরিত্র নাটকে। দ্য উইলি অ্যান্ড পাওয়ারফুল বেল, উইলি বলতে বোঝাচ্ছে খুব মানে যে এখনো তার মধ্যে অনেক চাওয়া পাওয়া এরকম একজন শক্তিশালী, বেল বেল বলতে বোঝায় হচ্ছে মোরল, লিডার নেতা অফ দ্য ভিলেজ। বারকা ইজ অলওয়েজ অন দ্য কোয়েস্ট ফর মোর ওয়াইফস, তার সবসময়ই আরো আরো স্ত্রী চাইছে, প্রচুর বিয়ে করতে চায়, তার মনটা খারাপ হয়ে যায় আর হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে এবং সে সিদিকে বিয়ে করতে চায়। সে সিদিকে ছল করে এবং সাদিকুকে দো অ্যান্ড ইনসাফ উইনিং সিদি এবং সিদিকে সে বিয়ে করতে পারে এক সময়, অ্যাভেঞ্জিং হিজ শেম আফটার হিজ ইনিশিয়ালি রিফিউজ টু ম্যারি হিম। তার মানে এই মেয়েটা, এই মেয়েটা কিন্তু এক সময় সিদিকে মানে বারকাকে বিয়ে করতে চায় নাই, এই যে বিয়ে করতে চায় নাই তাকে যে রিফিউজ করেছিল, এই রিফিউজ করার প্রতিশোধ নেয় এই মেয়েটা এক সময় তাকে বিয়ে করতে চায়। তো এই যে এই কাজটাই করে হচ্ছে লায়ন হিসাবে বারকা। তো আমরা দেখলাম যে বারকা কিন্তু জয়ী হয়, বারকা জিতে যায়, আর লায়ন জিতবে এটাই স্বাভাবিক, এই জন্য বারকাকে লায়ন বলা হয়েছে। তো আমরা দেখলাম এই দৃশ্যটা কিন্তু আমাদের একটু পরে এক সময় আসবে, যখন এই এর নাম সাদিকু, সাদিকু হচ্ছে তোমার বারকার বড় স্ত্রী, যে এই সিদির সাথে কথা বলছে, গোপন বিষয় নিয়ে কথা বলছে, যে বিষয়টা আমরা একটু পরে জানবো, এখনই বলছি না, তবে এই ছবিটা মনে রাখবো। এখন আমরা দেখবো সাদিকু কে। তো সাদিকুকে আমরা দেখলাম এই ভদ্র মহিলা সাদিকু, দ্য চিফ ওয়াইফ অফ দ্য বেল। তো চিফ ওয়াইফ বলতে বোঝায় স্ত্রী অনেকগুলো থাকে, এই সমস্ত মোরল টাইপের মানুষের স্ত্রী অনেকগুলো থাকে, তার মধ্যে যে প্রধান স্ত্রী তাকে বলা হয় চিফ ওয়াইফ। সাদিকু ইজ ইলডারলি, তার বয়স হয়ে গেছে, বাট এ গ্রেট সোর্স অফ কমফোর্ট টু বারকা, কিন্তু বারকার খুবই মানে স্বস্তির একটা জায়গা, খুবই মানে ভালো লাগার একটা জায়গা হচ্ছে সাদিকু। একটা কথা আছে যে বউ প্রথমটাই, বউ প্রথমটাই, তার মানে হচ্ছে যতই বলা হোক না কেন প্রথম বউয়ের উপর বউ হয় না। সে ইভেঞ্চুয়ালি ডিসাইডস টু প্লট এগেনস্ট হিম, সে এক সময় তার বিরুদ্ধে প্লট করে মানে ষড়যন্ত্র করে, দো অ্যান্ড ট্রাইজ টু গেট সিদি টু ডিস্ট্রয় হিম, এবং তাকে ধ্বংস করার জন্য সিদিকে ব্যবহার করার চেষ্টা করে। হার প্ল্যান ইজ ফাউন্ড আউট এবং তার পরিকল্পনা ধরা পড়ে যায়, হাউইভার শি ইজ শেম, এবং সে লজ্জায় পড়ে যায়। তো যা হোক, আমরা আরেকজন ব্যক্তিকে এখন দেখব, দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হচ্ছে অচেনা মানুষ, আগন্তুক, যাকে আমরা এখনো চিনি না, আমরা সেই ব্যক্তিকে দেখছি। সেই ব্যক্তি আসলে কি করেছে, এই যে এই মেয়েটা, এই যে আমরা দেখছি যে মেয়েটার ছবি দেখা যাচ্ছে পত্রিকায়, মূলত গ্রামের ইলুঞ্জলে গ্রামের ছবি তুলেছে এই ভদ্রলোক। সে ছবি তুলে, এই শ্বেতাঙ্গ ভদ্রলোক, সে ছবি তুলে কি করেছে, সে পত্রিকায় ছাপিয়ে দিয়েছে। পত্রিকার ছাপানোর পরে সেই পত্রিকার ছবিটা, সেই বই মানে পত্রিকাটাই নিয়ে এসে গ্রামবাসীকে দেখাচ্ছে। তো আমরা এখন দেখলাম সেই স্ট্রেঞ্জারকে, দ্য স্ট্রেঞ্জার এ ফটোগ্রাফার হু কেম টু ইলুচিনলে অ্যান্ড টুক মেনি ফটোজ অফ দ্য ভিলেজ অ্যান্ড দ্য ইনহাবিটেন্টস, গ্রামবাসীর অনেক সে ছবি নিয়েছে। হি ওয়াজ ক্যাপটিভেটেড বাই সিদি, সে সিদির দ্বারা মুগ্ধ হয়ে যায়, অ্যান্ড পাবলিশড ইমেজেস অফ হার, এবং সিদির চেহারায় এতটা সুন্দর তার লাগে যে সে তার ছবিগুলো, স্টানিংলি বিউটিফুল মানে খুবই সুন্দর একটা মেয়ে, তার ছবিগুলো পত্রিকায় ছাপিয়ে দেয়। এরপরে একজন রেসলারকে দেখবো আমরা,
রেসলার মানে হচ্ছে যে কুস্তি করে, কুস্তিগির। তোমরা দেখো যে WWW যেন হয় একটা, যাই হোক, বারোকাস রেসলিং কোম্পানিয়ন, সে কি করে, বারোকার সাথে রেসলিং এ কুস্তি খেলে উইথ হিম টু মেক হিম স্ট্রঙ্গার। এর উদ্দেশ্য হচ্ছে বারোকা যখন দেখলো তার বয়স বেড়ে যাচ্ছে, সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তখন সে কুস্তি খেলা শুরু করলো, যাতে তার শরীরে শক্তি আসে, সে যেন স্ট্রেংথ পায় শরীরে। ওয়ান্স বারোকা ক্যান বেস্ট হিম, হি উইল বি রিপ্লেসড বাই অ্যানাদার ফাইটার। তার মানে বিট হবে এখানে, যখন বারোকা যখন তাকে হারিয়ে দেয়, এরকম একজন রেসলারকে যখন হারিয়ে দেয়, তখন আর একজন রেসলার আসে, সে অন্য একজন ফাইটার হিসেবে তার সাথে ফাইট করে। এটাই হচ্ছে সেই কুস্তিগিরের কাজ। আর আমরা কিছু মেয়েকে দেখছি, এই তরুণীরা, এই মেয়েগুলো গ্রামের মেয়েরা, তারা মূলত ওর ছবি দেখে খুব খুশি, সবাই আসছে তার ছবিগুলো দেখছে, যে বারোকার ছবি দেখছে, যে পত্রিকা তার ছবি উঠেছে। সিদি, সরি, সিদিকার ছবি উঠেছে। এরপরে আমরা দেখবো দ্য ফেভারিট। দ্য ফেভারিট বলতে কি বোঝায়? ফেভারিট বলতে একটি মেয়েকে বোঝায় যে হচ্ছে কারেন্ট ফেভারিট ওয়াইফ। ওয়াইফ তো তোমার অনেকগুলো ওয়াইফ, তার মধ্যে যে ওয়াইফটাকে বেশি পছন্দ করে এখন, সেই ওয়াইফকে বলা হচ্ছে ফেভারিট ওয়াইফ, মানে প্রিয় স্ত্রী। হু ইজ টাস্ক উইথ প্লাকিং আউট হিজ আর্মপিট হেয়ার্স। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখছি যে এই নাটকটিকে কিন্তু বলা হয়েছে অশ্লীল নাটক। কি বলা হয়েছে? অশ্লীল নাটক। নাটকটাতে অশ্লীলতা আছে। তো এখানে দেখো, এই মেয়েটাকে যে কাজ দেওয়া হয়েছে, সেই কাজটাতে কিন্তু একটা অশ্লীল কাজ, আর্মপিট মানে বগল তলার চুল তোলার কাজ দেওয়া হয়েছে এই মেয়েটাকে। এই মানে বেশ কিছু অশ্লীল এবং কিছু বিষয়গুলো আছে আমরা দেখবো। আরেকজন দেখবো সার্ভেয়ার। সার্ভেয়ার মানে হচ্ছে যে জরিপ করে, তাকে বলা হয় সার্ভেয়ার। আমরা জানি যে যখন কোনো কিছু সরকার কোনো কাজ করে, বড় কোনো প্রজেক্ট করে, সেই প্রজেক্টের ক্ষেত্রে তারা সার্ভে করে। এক্ষেত্রে একজন হোয়াইট ম্যানের কথা বলা হচ্ছে, হু ইজ হেডিং দ্য বিল্ডিং অফ এ রেলওয়ে থ্রু দ্য ভিলেজ। তার মানে এই লোকটা এখানে এসেছে গ্রামের ভিতর দিয়ে, সে একটা রেল লাইন নিয়ে যাবে, এই রেল লাইনটা তৈরি করা তার উদ্দেশ্য। বারোকা তাকে ঘুষ দেয় যাতে সেই প্রজেক্টটা বাদ দেয়, তার গ্রামের ভিতর দিয়ে এই রেল লাইনটা নিয়ে না যায়। তো আমরা মূলত দেখে নিলাম আমাদের ক্যারেক্টার গুলো, তো ক্যারেক্টার গুলো সম্পর্কে